আমাদের সবার অনুমান যে দিদির ছেলে হবে এখন যেখানে বসে আছি পরে ওরা দুজনে এই জায়গাটাকে বুকিং করে দেবে আর ঈদের আগে কি যা বুক করেছে মানে 8,000 না 9,000 টাকা দিয়েছি আমি একটা বিয়ের অর্ডার পেয়েছি Hello beautiful people, I'm Jit and welcome back to my channel PROYASI. So, আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। বেশি দেরি না করে পকড়ো মেরা হাত and চলো। এখন 8:30 বাজে আর ওরা একটু পরেই রওনা হবে। ও এখন একটু স্কিন কেয়ার করছে। আবার কবে করবে তার নেই ঠিক। আর এই বড় বড় চুলগুলোকে রিয়া বিরুনি করে দিয়েছে। দিদি চলে গেল আর এখন শুধু সুখবরের অপেক্ষা আসলে কালকে ডাক্তার দেখাতে গিয়েছে আর আজকেই ভর্তি হতে বলেছে তো সকাল সকাল বেরিয়ে গেল কৃষ্ণনগর কোন নার্সিং হোম এখনো ঠিক হয়নি ওটা ডাক্তার বলে দেবে দেখা যাক কি হয় তো দিদিকে আজকে ভর্তি নেয়নি আজকে ওরা সবাই জুই দিদির বাড়িতে আছে কালকে দিদিকে সকাল সকাল ভর্তি নেবে আর এখন আমরা যাচ্ছি বাজারে একটা কিছু কেনাকাটা করবে রিয়া আর ফুচকা খেতে আর এই যে এই যে যে ফোনের লাইটটা এটা হচ্ছে নীলয়ের লুকিয়ে পড়ছে আমরা তিনজন এখন যাচ্ছি আর এখানে এই যে নীলাশ্রী এখন আমরা আছি কুতুতার দোকানে এখানে কত কেক চকলেট যারা দেখো আর ওখানেও একটা খেলনা কিনছে ওই যে প্লেন আমরা এসেছি সমীর কাকুর ফুচকার দোকানে জাস্ট অসাম ফুচকা বানায় কাকু বাজার থেকে হালকা করে ঘুরে আমরা এখন বাড়ি চলে এসেছি আমাদের সবার অনুমান যে দিদির ছেলে হবে জানি না যাই হোক দেখা যাক কি হয় কালকে হ্যালো 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 গুড মর্নিং সকাল সকাল কিন্তু রিয়ার বাবনদা বেরিয়ে গিয়েছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে কিন্তু এখনো কোনো খবর আসেনি আশা করছি খুব তাড়াতাড়ি খবরটা আসবে আমরা সবাই এক্সাইটেড এক্ষুনি খবর এলো দিদির ছেলে হয়েছে আমি মামা হয়ে গেছি মানে এতগুলো মেয়ে হচ্ছে চারদিকে খুব মেয়ে হচ্ছে আর তার মধ্যে মানে একদম এক্সক্লুসিভলি দিদির ছেলে হয়েছে ইটস আ ভেরি গুড নিউজ আমি তো ওখানে যেতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ফুটেজগুলো আর এখানে আমি একটু আগে যে শুনেছি খবরটা সাথে সাথে আমি শঙ্খ বাজালাম মানে এটা একটা খুব আনন্দের বিষয় দিদির ছেলে হয়েছে আজকে 3 দিন হয়ে গেল ওরা শুক্রবারে আসবে তো ওদের আসার জন্য এই জায়গাটাকে একটু চেঞ্জ করানো হবে মানে এই যে টিভি টিভি এই জায়গাগুলোকে হাঁটানো হবে ওদের থাকার একটা বন্দোবস্ত করা হবে আর এই যে পুরো ঘরটাকে একটু ঠিকঠাক করতে হবে তো দেখা যে আমরা কী করি এই জায়গাটাকে ওকে ঘর গোছানো হয়ে গিয়েছে এই যে এখানে যে টিভি টেবিল এগুলো ছিল এখানে এই যে চৌকিটাকে পাতা হয়েছে এখানে ফুচকিটা দিয়ে থাকবে আর ঘরগুলো একটু পরিষ্কার পরিষ্কার করা হয়ে গিয়েছে আর টিভিটা এই বারান্দায় রাখা হয়েছে এখানে টিভি রাখা হয়েছে চেয়ার টেয়ার আছে এখানে বসে টিভি দেখবো তো কেমন হয়েছে ওকে গাইস ফাইনালি দিদি আর পুচকুটা আসছে মানে দিদি এখান থেকে শনিবারে গেল তারপর রবিবারে পুচকু হলো তারপর আজ 5-6 দিন পরে আজকে ওরা ফাইনালি আসছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো ওরা প্রায় চলেই এসছে আর আমি এখন যেখানে বসে আছি একটু পরে ওরা দুজনে এই জায়গাটাকে বুকিং করে নেবে আর
ও তো যাওয়ার আগে অনেক নাম লিখে গিয়েছিল একটা ডায়েরিতে, কয়েকটা ছেলেদের নাম কয়েকটা মেয়েদের নাম, কিন্তু আমি তো বলেইছিলাম যে ছেলেই হবে, আর আমার কথাটাই মিললো। তা আসুক, তারপর আরও মজা হবে। আর আজকে আমাদের একটু প্ল্যানিং ছিল, মানে একটু মাছদিয়া যেতে হতো, মানে ওই যে ছয় ষষ্ঠী যে সমস্ত পুজো টুজো ওই সমস্ত জিনিস কেনা। আর আমার একটা, ও তোমাদেরকে বলাই হয়নি, মানে দু তিন দিন ধরে ব্যাপারটা চলছিল, কনফার্ম হলো তারপরেই তোমাদেরকে জানাচ্ছি, আমি একটা বিয়ের অর্ডার পেয়েছি। তো সেই সমস্ত কিছু জিনিসপত্র কেনা বাকি ছিল, সেইগুলো দিয়ে কিনতে যেতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যাওয়া হলো না, যেতে হবে এই দু একদিনের মধ্যেই। তো ওই টিউটোরিয়ালটাও আসবে। চলে এসছে আমাদের নতুন সদস্য, একদম মায়ের কোলে বসে এখন ঘুমাচ্ছে, আর একটু ঘুরু কচকাচ্ছে কেমন, মানে ফার্স্ট ভ্লগে আসছে দেখতে হয়তো। ওর এখন তেমন কোনো কাজ নেই, শুধু চুপচাপ শুয়ে থাকা। এই দেখো আমি এখন ওকে কোলে নিয়েছি, তাকিয়ে আছে, পুকু পুকু, হাই করো হাই করো। খরগোশের বাচ্চা কোলে নিয়েছে, একটু কেমন একটু নড়াচড়া করছে। তো ওকে নিয়ে তো ভিডিও চলতেই থাকবে, তোমরা ওকে দেখতে থাকবে, প্রত্যেকটা ভ্লগেও থাকবে। সবাই দেখছে তোমাকে, এখন আমরা এরকম মজাবাস্তি করতেই থাকবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, অনেক অনেক শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও দেখার জন্য কি করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।